আমরা দেখাবো কিভাবে রিমোট ছাড়া রিমোটের কোড দিয়ে বাইক স্টার্ট করা লাগে। তো এই পুরো ভিডিওতে আমি টোটালি বুঝিয়ে দিব যে কিভাবে এই ইগনিশন সুইচের মাধ্যমে আপনি আপনার রিমোট হারিয়ে যাওয়া সত্ত্বেও আপনার রিমোটের কোড দিয়ে আপনি বাইকটা স্টার্ট করতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। তো প্রথমে ইগনিশন সুইচটা একবার টেপে ধরে রাখতে হবে, লাইটটা ব্লিঙ্ক করবে। একবার ব্লিঙ্ক করলো, দ্বিতীয়বার আবারও লাইটটা ব্লিঙ্ক করবে, এবার তৃতীয়বার, এবার লাইটটা জ্বলে থাকবে। জ্বলে থাকার পর এখন ফাস্ট কোড চাইবে, ফাস্ট কোড চাওয়ার সময় বাকিটা একবার লাফাবে। একবার লাফানোর পর আমি আমার কোডটা দিব। আমার ফার্স্ট কোড ছিল 7, তো আমি ফার্স্ট কোডটা দিলাম, এখন দুইবার ব্লিঙ্ক করবে। এবার আমার সেকেন্ড কোড, এবার সেকেন্ড কোড ছিল 6, আমি দিলাম, তো এবার তিনবার ব্লিঙ্ক করবে। এবার আমি দিব আমার তৃতীয় কোডটা দিব, 4, 5, 6, 7। এবার আমাদের চতুর্থ কোডটা চাইবে, এবার আমরা চতুর্থ কোডটা দিলাম 1, তখন একবার প্রেস করলাম। এবার লাইটটা একবার ব্লিঙ্ক করে ইন্ডিকেটর ব্লিঙ্ক করবে। কোডটা নেওয়ার পর ইন্ডিকেটর ব্লিঙ্ক করছে, এখন আমি যে প্রেস করে দিব, মিটার চলে আসছে। এবার আমার বাইকটা স্টার্ট হয়েছে। এইভাবেই আমরা আমাদের রিমোট না থাকা সত্ত্বেও রিমোটের কোড দিয়ে আমরা বাইকটা স্টার্ট করতে পারবো। রিমোট হারাই গেলেও কোনো টেনশন নাই, কোনো প্রবলেম নেই। আর GSX-এর যে কোনো সমস্যার জন্য আমাকে ইনবক্স করতে পারেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।